মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আমি এইবাৰ ইয়াৰ আগৰ ক্লাছটোত আমি ষ্টেট কাউন্সিল সম্পৰ্কে আলোচনা কৰিছিলোঁ ইয়াৰ কম্পজিশ্যন সম্পৰ্কে আলোচনা কৰিছিলোঁ এতিয়া আমি এই ষ্টেট কাউন্সিলৰ পাৱাৰ এণ্ড ফাংচন সম্পৰ্কে মই এটা ক্লাছ তোমালোকৰ ল'ম অৰ্থাৎ ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ ক্ষমতা আৰু কাৰ্যাৱলী অৰ্থাৎ পাৱাৰ এণ্ড ফাংচন অব দ্য ষ্টেট কাউন্সিল চীনৰ যি নতুন সংবিধান এই সংবিধানৰ 89 যিটো আৰ্টিকল এই আৰ্টিকলত ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ ক্ষমতা আৰু কাৰ্যাৱলীৰ বিষয়ে বৰ্ণনা কৰা হৈছে ৰাষ্ট্ৰীয় পৰিষদে হ'ল আচলতে চীন গণৰাজ্যৰ কেন্দ্ৰীয় চৰকাৰ সংবিধানে ইয়াৰ হাততে শাসন কাৰ্য পৰিচালনা কৰাৰ সকলোবিলাক ক্ষমতা বা মুখ্য যিবিলাক ক্ষমতা এই ক্ষমতাবিলাক প্ৰদান কৰিছে গতিকে ৰাষ্ট্ৰীয় পৰিষদে বিভিন্ন দিশত বহুতো দায়িত্ব পালন কৰিব লাগে ইয়াৰ কাৰ্যাৱলী আমি এটা এনেধৰণে আলোচনা কৰিব পাৰো যে চোৱা যে ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ প্ৰধান দায়িত্ব হ'ল সংবিধান আৰু আইন অনুসৰি শাসন সংক্ৰান্ত সাধাৰণ নীতিসমূহ নিৰ্ধাৰণ কৰা এই পৰিষদে শাসন সম্পৰ্কীয় নিয়মাৱলীবিলাক প্ৰস্তুত কৰে শাসন কাৰ্য সম্পৰ্কে সিদ্ধান্ত গ্ৰহণ কৰাও ইয়াৰ আন এটা কৰ্তব্য চৰকাৰৰ সিদ্ধান্তসমূহ কাৰ্যকৰী কৰিবৰ বাবে ই আদেশ বা নিৰ্দেশ জাৰি কৰিব পাৰে আইন প্ৰণয়নৰ ক্ষেত্ৰত ৰাষ্ট্ৰীয় পৰিষদে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰে এই পৰিষদে আইন প্ৰণয়নৰ প্ৰায় সকলো কাম কৰে ই জাতীয় গণ কংগ্ৰেছৰ ওচৰত আইন সম্পৰ্কীয় বিধেয় বা প্ৰস্তাৱবিলাক দাঙি ধৰিব লাগে আৰু এনে প্ৰস্তাৱ গণ কংগ্ৰেছৰ অধিৱেশনত নাথাকিলে ইয়াৰ স্থায়ী কমিটিৰ ওচৰত তেওঁলোকে দাখিল কৰিব লাগে ৰাষ্ট্ৰীয় পৰিষদে বিভিন্ন দপ্তৰ আৰু আয়োগবিলাকৰ কাৰ্যাৱলী আৰু দায়িত্বসমূহ নিৰ্ধাৰণ কৰে এইবিলাক দপ্তৰ আৰু কমিশ্যনৰ কাৰ্যাৱলীৰ ওপৰত পৰিষদে ঐক্যবদ্ধ নেতৃত্ব প্ৰদান কৰে ৰাষ্ট্ৰীয় পৰিষদে বিভিন্ন দপ্তৰ আৰু কমিশ্যনৰ যিবিলাক এক্তিয়াৰভুক্ত এক্তিয়াৰ বহিৰ্ভূত যিবিলাক কিন্তু জাতীয় চৰিত্ৰ বিশিষ্ট অন্যান্য প্ৰশাসনিক যিবিলাক কাৰ্য এই কাৰ্যবিলাক তেওঁলোকে পৰিচালনা কৰে গতিকে পৰিষদে দপ্তৰ আৰু কমিশ্যনবিলাকৰ কাৰ্যবিলাকৰ মাজত সদায় এটা কি কোঅৰ্ডিনেশ্যন মেইনটেইন কৰে যেনে আয়োগ আৰু এটা বিভাগ গতিকে যিবিলাক আয়োগ আছে আৰু বিভাগ আছে তেওঁলোকৰ মাজত কোঅৰ্ডিনেশ্যন মেইনটেইন কৰি কাম কাজবিলাক সুচাৰুৰূপে পৰিচালনা কৰাটো ৰাষ্ট্ৰীয় পৰিষদৰ এটা অন্যতম দায়িত্ব বা কৰ্তব্য ৰাষ্ট্ৰীয় পৰিষদে গোটেই দেশৰ স্থানীয় যিবিলাক প্ৰশাসনীয় সংস্থা এই সংস্থাবিলাকৰ কাৰ্যাৱলীবিলাকৰ তদাৰক কৰে ই এই সংস্থাবিলাকক ঐক্যবদ্ধভাৱে নেতৃত্ব প্ৰদান কৰে পৰিষদে এইবিলাকক নিয়ন্ত্ৰণো কৰিব পাৰে তাৰোপৰি ৰাষ্ট্ৰীয় পৰিষদে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু প্ৰদেশ বা স্বায়ত্তশাসিত যিবিলাক অঞ্চল বা কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰত্যক্ষ নিয়ন্ত্ৰণাধীন যিবিলাক পৌৰসভা আছে আৰু ৰাষ্ট্ৰীয় প্ৰশাসনৰ সংস্থাবিলাকৰ যিবিলাক মাজত ক্ষমতা আৰু কাৰ্যাৱলীবিলাক কি কৰে ভাগ কৰি দিয়ে গতিকে ৰাষ্ট্ৰীয় পৰিষদে জাতীয় অৰ্থনৈতিক আৰু সামাজিক বিকাশৰ বাবে পৰিকল্পনা প্ৰস্তুত কৰে পৰিষদে বাজেট প্ৰণয়ন আৰু কাৰ্যকৰী কৰে পৰিষদে প্ৰদেশ স্বায়ত্তশাসিত অঞ্চল আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ প্ৰত্যক্ষ নিয়ন্ত্ৰণাধীন পৌৰসভাবিলাকত সামৰিক দণ্ডবিধি মাৰ্চিয়েল যিটো ল কাৰ্যকৰী কৰাৰ ক্ষেত্ৰত তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব পাৰে এই পৰিষদৰ আন এটা ক্ষমতা হ'ল প্ৰশাসনিক সংস্থাৰ আকৃতি অনুসৰি আইনসংগত উপায়ে প্ৰশাসনিক কৰ্মীসকলৰ নিয়োগ কৰা আৰু অপহৰণ কৰা বা প্ৰশিক্ষণৰ বিষয়ে পৰীক্ষা কৰা আৰু এই সম্পৰ্কে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা অৰ্থাৎ নিয়োগ অপহৰণ আৰু প্ৰশিক্ষণৰ বিষয়ে সিদ্ধান্ত গ্ৰহণ কৰা পৰিষদে এইবিলাকৰ কাৰ্যাৱলীৰ মূল্যায়ন কৰে আৰু এই মূল্যায়নৰ ভিত্তিত সেইবিলাকক পুৰস্কৃত কৰে বা শাস্তি প্ৰদান কৰে পৰিষদে অৰ্থনৈতিক বিষয়সমূহ গাঁও আৰু চহৰৰ উন্নতি সাধন আদিৰ বাবে প্ৰয়োজনীয় নিৰ্দেশদান কৰে আৰু সেইবিলাকক কাৰ্যকৰী কৰিবৰ বাবে ব্যৱস্থা গ্ৰহণ কৰে তেনেকৈ তোমাৰ শিক্ষা বিজ্ঞান সংস্কৃতি জনস্বাস্থ্য ব্যায়াম বা পৰিয়াল পৰিকল্পনাৰ বিষয়ে পৰিষদে নিৰ্দেশ দিয়ে আৰু সেইবিলাক কাৰ্যকৰী কৰে নিৰ্দেশনাৱলী দিয়ে আৰু সেইবিলাক কাৰ্যকৰী কৰে এই পৰিষদে চীনৰ বৈদেশিক বিষয়সমূহ আৰু বিদেশী ৰাষ্ট্ৰৰ সৈতে চুক্তি সন্ধি আদি পৰিচালনা কৰে জাতীয় প্ৰতিৰক্ষা গঢ়ি তুলিবৰ বাবে ই প্ৰয়োজনীয় ব্যৱস্থা গ্ৰহণ কৰিব পাৰে তেনে অসামৰিক বিষয় জন নিৰাপত্তা বা বিচাৰ বিষয়ক প্ৰশাসন ইত্যাদিৰ বিষয়ে পৰিষদে সিদ্ধান্ত গ্ৰহণ কৰে আৰু সেইবিলাক পৰিচালনা কৰে
রাষ্ট্রীয় পরিষদে মন্ত্রী দপ্তর আর কমিশন বিলাকর অযুক্তিপূর্ণ যেবিলাক আদেশ বা নির্দেশ বা নিয়ম কানুন এবিলাক পরিবর্তন বা বাতিল করিব পারে। ই বিভিন্ন স্তরের রাষ্ট্রীয় প্রশাসনের স্থানীয় যে সংস্থা এইবিলাকর অযুক্তি সিদ্ধান্ত আর আদেশ সমূহ সংশোধন করিব পারে নতুবা বাতিল করিব পারে। গতি রাষ্ট্রীয় পরিষদের আন এটা দায়িত্ব হল বিদেশত বসবাস করে আর বিদেশের পরা প্রত্যাগত যখন চীনা সকলের যে আইনগত অধিকার এই আইনগত অধিকার বিলাক বা স্বার্থ রক্ষা করা চীনের রাষ্ট্রীয় পরিষদের একটা অন্যতম দায়িত্ব। তারমানে খুব সংক্ষেপে কবলে গেলে বিদেশত থাকা চীনের নাগরিক সকলের স্বার্থ রক্ষার কারণে কাম করা। গতি তেনেদরে এই পরিষদে সংখ্যালঘু জাতিবিলাকর সম অধিকার আর জাতীয় স্বয়ংশাসিত যেবিলাক অঞ্চল এই অঞ্চলবিলাকর স্বতন্ত্রতাক রক্ষা করে। রাষ্ট্রীয় পরিষদে জাতীয় গণ কংগ্রেস বা ইয়ার স্থায়ী কমিটিয়ে নষ্ট করা যে অন্যান্য দায়িত্ব এই দায়িত্ব সমূহ বা ক্ষমতা এই ক্ষমতা সমূহ পালন করিব লাগে বা দায়িত্ব সমূহ পালন করিব লাগে। তে এইবিলাক ক্ষমতা আর কার্যাবলীর উপরও রাষ্ট্রীয় পরিষদে রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো বা শ্রমিক রাষ্ট্রীয় ব্যুরো বা আবহাওয়া বিষয়ক যেবিলাক কেন্দ্রীয় ব্যুরো বা রাষ্ট্রীয় প্রকাশন প্রশাসন ইত্যাদির দরে যেবিলাক সংস্থা আছে বিশেষ সংস্থা যেবিলাক আছে সেইবিলাকর কার্যাবলী প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করিব পারে। গতি রাষ্ট্রীয় পরিষদ ইয়ার কার্যাবলীর সদায় কার ওসর দায়িত্বশীল গণ কংগ্রেসের ওসর দায়িত্বশীল আলটিমেটলি গণ কংগ্রেসের ওসর দায়িত্বশীল। আর যেতিয়া গণ কংগ্রেস না থাকে গণ কংগ্রেসের অধিবেশন না থাকে ইয়ার স্থায়ী সমিতির ওসর দায়িত্বশীল। এতিয়া আহা যে রাষ্ট্রীয় পরিষদের ভূমিকা রোল অব দ্য স্টেট কাউন্সিল। যে রাষ্ট্রীয় পরিষদ হল গণপ্রজাতান্ত্রিক চীনের মন্ত্রীসভা। গতি রাষ্ট্রীয় পরিষদের ক্ষমতা আর কার্যাবলী পর্যালোচনা করলে দেখা যায় যে ই সচাক চীনের শাসন ব্যবস্থার সর্বস্ব ক্ষমতার অধিকারী। এই রাষ্ট্রীয় পরিষদেই হল চীনের কেন্দ্রীয় সরকার আর এই রাষ্ট্রীয় পরিষদে সরকারের সকল বিভাগের কার্যাবলীর তত্ত্বাবধান আর নিয়ন্ত্রণ করিব পারে। চীনের সংবিধানত সংসদীয় গণতন্ত্রের নীতি সমূহ প্রচলিত হওয়া দেখা যায় কারণ জনসাধারণের দ্বারা নির্বাচিত জাতীয় গণ কংগ্রেসে রাষ্ট্রীয় পরিষদ গঠন করে স্টেট কাউন্সিল গঠন করে কোনে গণ কংগ্রেসে। গতি এই পরিষদ ইয়ার কার্যাবলীর গণ কংগ্রেসের ওসর দায়িত্বশীল। গতি কংগ্রেস যেতিয়া অধিবেশনত না থাকে রাষ্ট্রীয় পরিষদ কংগ্রেসের স্থায়ী কমিটির ওসর দায়িত্বশীল। গতি রাষ্ট্রীয় পরিষদের সদস্য সকলে গণ কংগ্রেসের বিভিন্ন প্রশ্নের উত্তর দিব লাগে অর্থাৎ গণ কংগ্রেসের যেতিয়া অধিবেশন হয় তেতিয়া রাষ্ট্রীয় পরিষদের সদস্য সকলে তেওঁলোকক সোধা প্রশ্নবিলাকৰ উত্তর দিব লাগে তেওঁলোকৰ কাম কাজের সমালোচনা করব পারে তেনেকুৱা বিভিন্ন কথা থাকে সংসদীয় ব্যবস্থা থকা কথাবিলাক তাত ফলো করা হয়। কিন্তু এইবোর ব্যবস্থা থকা সত্ত্বেও চীনত সংসদীয় বা মন্ত্রীসভা পরিচালিত সরকার নথকা যেন লাগে। কিয় যে চীনের প্রধানমন্ত্রী নিজকে সরকারের মুরব্বী বলে দাবি করিব নোৱাৰে কারণ তেওঁৰ সতীর্থসকলক নিয়োগ বা পদচ্যুত করিব নোৱাৰে। তাৰোপৰি প্রধানমন্ত্রী সাম্যবাদী দলের নেতৃত্ব বহন নকৰে চীনত কোনো বিরোধী দল নাই তাত অন্য দলে কোনো বিকল্প সরকার গঠন করিব নোৱাৰে। অর্থাৎ দেখাত চীনের শাসন ব্যবস্থা সংসদীয় প্রকৃতির হলেও ইয়ার উপর দলীয় নিয়ন্ত্রণ ইমান বেশি যে রাষ্ট্রীয় পরিষদে দলের অনুমতি বিনে কোনো কার্য সম্পাদন করিব নোৱাৰে। তাৰোপৰি রাষ্ট্রীয় পরিষদ বৃহৎ আকৃতির হওয়ার বাবে ইয়াত সরু আকৃতির কেবিনেট গঠন করা হয় আর এই কেবিনেটেই প্রকৃতপক্ষে রাষ্ট্রীয় পরিষদের কার্য পরিচালনা করে। এই কেবিনেটে রাষ্ট্রীয় পরিষদের প্রাধান্য আর প্রতিপত্তি যথেষ্ট পরিমাণে হ্রাস করেছে কিন্তু সাম্যবাদী সকলে এই কথাটি স্বীকার নকরে কারণ তেওঁলোকৰ মতে কার্য সম্পাদনের সুবিধার বাবেহে সরু কেবিনেট গঠনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ব্যবস্থাত প্রধানমন্ত্রী কেতিয়াও স্বেচ্ছাচারী হব নোৱাৰে কেবিনেটর ওপর রাষ্ট্রীয় পরিষদ আর জাতীয় গণ কংগ্রেসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। কিন্তু এইটো ঠিক যে চীনের শাসন ব্যবস্থার সকল দিকতে গণতান্ত্রিক কেন্দ্রীকরণের নীতি বলবৎ করা হয়েছে। ইয়ার শাসন ব্যবস্থার সকল স্তরতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ পরিলক্ষিত হয় আর চীনত সাম্যবাদী দলেই সর্বে সর্বা বাস্তবিকতে সরকারের কোনো অঙ্গই দলীয় নির্দেশ
আদেশ বা পরামর্শ অগ্রাহ্য করব নয়। সাম্যবাদী দেশের শাসন ব্যবস্থার সকল দিকতে দলীয় প্রাধান্য বিদ্যমান। চীনের শাসন ব্যবস্থার একটা প্রধান লক্ষণ এয়ে যে ইয়াত কোনো এজন বিশেষ পদাধিকারী স্বেচ্ছাচারী শাসকের ভূমিকা গ্রহণ করব নয়। রাষ্ট্রীয় পরিষদত প্রধানমন্ত্রী যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু সংসদীয় শাসন ব্যবস্থা থাকার দরে সরকারের কেন্দ্রবন্ধু বলে কেউ আমি কব নয়। ইয়ার দল আর নীতি কেন্দ্র করে গোটেই দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা হয় ইয়াক ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির ক্ষমতা প্রয়োগ করা ইয়াত সম্ভব নহয়। গতি রাষ্ট্র পরিষদের কোনো সদস্যই যদি দল বিরোধী কাম করে বা দল বিরোধী কামত লিপ্ত হয় তো দলের নির্দেশ মতে জাতীয় জন কংগ্রেস বা ইয়ার স্থায়ী কমিটিয়ে পদর পৰা অপহরণ করব পারে। গতি সাম্যবাদী দলের জড়িয়ে চীনের বিপ্লবী জনসাধারণে রাষ্ট্রীয় পরিষদ সহ সকল সংস্থার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সক্ষম হয়েছে। গতি ছাত্র ছাত্রী সকল, গতি আমি ইয়ার বুঝি পালো যে চীনের শাসন ব্যবস্থাত রাষ্ট্রীয় পরিষদ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব, এই দায়িত্ব এই রাষ্ট্রীয় পরিষদেই পালন করে আর গোটেই চাইনাক শাসন শাসন পরিচালনা করার মূল যেটু অথরিটি কর্তৃত্বশীল যেটু মানে কর্তৃত্বশালী যেটু অর্গেনাইজেশন সেইটোৱে হল রাষ্ট্রীয় পরিষদ বা স্টেট কাউন্সিল। গতি ছাত্র ছাত্রী সকল, মই এই ক্লাসটো ইমানতে সামৰিলো। যদি এই সম্পর্কত কিছু ডাউট থাকে তোমালোকের, আর ডাউট থাকাতো স্বাভাবিক, তথাপি তোমালকে যদি কিতাব আছে তো পড়িবাই, আর যদি কিবা প্রবলেম হয় তেনেহলে তোমালকে মোর লগত যোগাযোগ করে প্রবলেম বা ডাউট বিলাক ক্লিয়ার করে লবা। গতি আজিলে মই ইমানতে সামৰিছো। ধন্যবাদ।